আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় উৎপাদক অনুশীলনী 3.4-এর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা শুরু করব 9 নম্বর সমস্যার সমাধান থেকে আলোচনা। আমরা দেখি 9 নং সমস্যায় আমাদেরকে কি বলতেছে। আমরা ইতিমধ্যে এই আলোচনাগুলো আমরা করেছি এই অধ্যায় এর এই অনুশীলনীর 9.4 অনুশীলনীর সমস্যাগুলো হচ্ছে ফাংশনের সাহায্যে বা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা। আমরা দেখেছি যে যেই রাশিটি দেওয়া আছে এই রাশিটিতে আমরা রাশিটিতে যদি আমরা কোনো মান দিয়ে জিরো করতে পারি, তাহলে যে মান দিয়ে আমরা জিরো করেছি বা রাশিটির মান শূন্য করেছি তার বিপরীত চিহ্নযুক্ত পদ দিয়ে আমরা কি করেছি, ওই রাশিটি একটু উৎপাদক করেছি। আমরা এভাবে আবার একটু মনে করার চেষ্টা করলাম, এইভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব। তাহলে আমরা লিখবো কি, ধরি 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 কি আছে আমাদের ফাংশনটা, কার আছে, এফ এ এর ফাংশন আছে 9 নং। কি আছে দেখি আমরা, এ কিউ মাইনাস 7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউ, আমরা একটা দেখতে পারছি। তা আমরা এখানে যদি এফ এফ এ ইকুয়াল টু, এখানে আমাদের একটু কথা আছে, এই কথাটা আমরা একটু বলে নেই। আমরা এই এই কার ফাংশন ধরেছি, এটা এর ফাংশন। আর তাহলে বাকি যেটা বি আছে এখানে 7 বা সংখ্যাগুলো এবং বাকি বি যেগুলো আছে, যা আছে বি আছে যে, এটাকে আমরা ধ্রুবক ধরেছি। তাহলে আমরা চলক ধরেছি কিন্তু এক্স, তাহলে এক্স এর ফাংশন। আমরা যেহেতু আমরা বি কে ধ্রুবক ধরেছি, তাহলে আমরা যদি বি বসালে 0 হয় তাহলে আমরা বি বসাতে পারবো। আমরা একটু দেখি, তাহলে এ ইকুয়াল টু বি ধরেছি আর কি পেয়ে গেলাম, বি কিউব মাইনাস 7 এ ইকুয়াল টু কত ধরছি, বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 7 বি কিউব প্লাস এ ইকুয়াল টু বি, তাহলে প্লাস 7 কি বি কিউব, আর বি তো বি আছে ইকুয়াল টু কি হলো 8b³ মাইনাস 8b³ কি হয়ে গেল 0। তাহলে আমরা বলবো সুতরাং এ মাইনাস বি কার, এফ এ এর, এফ এ এর বা ফাংশন অফ এ এর একটি কি উৎপাদক। উৎপাদক আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কি কাজ করেছিলাম, প্রদত্ত রাশিটি বা এখন এখন আমরা কি করেছি, আমরা এটু লিখেছি এ কিউ মাইনাস 7a² বি প্লাস 7ab, হ্যাঁ এটা আমার কি হবে, বি স্কোয়ার হবে, 7b² এটা কি হবে আমাদের, এ বি স্কোয়ার, তাহলে 7b² মাইনাস বি কিউ। আমাদের এখানে আমরা থার্ড লাইন থেকে কাজটা করেছি কি, আমরা আমাদের উৎপাদকটা কি হবে, এ মাইনাস বি, তাহলে এখান থেকে কত কমন নিলে, এ স্কোয়ার কমন নিলে। আমরা একটু খেয়াল করবো এই জিনিসগুলো, এ স্কোয়ার কমন নিলে, এ কিউব থেকে এ স্কোয়ার কমন নিলে, তাহলে যত এ স্কোয়ার কমন নিলে, যেহেতু আমার উৎপাদক হবে কি এ মাইনাস বি, আমি কি করবো এ স্কোয়ার কমন নিয়ে এ মাইনাস বি লিখে ফেলবো, তাহলে বাকি এ এ স্কোয়ার ইন্টু এ হলো কি, এ কিউব। আমরা যদি গুণ করে দিই কি পেয়ে যাই, এ স্কোয়ার বি। এখন আমরা পরবর্তীতে কি খেয়াল করেছিলাম, এই এ স্কোয়ার বি এখানে কয়টি আছে, আমরা দেখতে পেলাম 7টি আছে। আমি কয়টি লিখেছি, মাইনাস 1 লিখেছি, মাইনাস 7 আছে, তাহলে কি হবে, মাইনাস 6a² b। আমাদের মনে রাখতে হবে আমরা দ্বিতীয় পদটা, দ্বিতীয়টা যা লিখবো সাথে সাথে সেটা যোগ বিয়োগ করে আমরা সমতা বিধান করে ফেলবো। এখন আমরা চলে যাই এখান থেকে কি কমন নিলে কি থাকে, এস এ মাইনাস বি থাকে বা অর্থাৎ এ থাকে প্রথমে, তাহলে অবশ্যই 6ab, দেখো 6a নিলে কি থাকে, এ থাকে, তাহলে আমার আমার উৎপাদকটা কি হয়, মাইনাস বি, আমি এ মাইনাস বি লিখে ফেলেছি, এটুকু হয়ে গেছে কি, মাইনাস 6a² বি, মাইনাস মাইনাস কি হয়ে গেছে, প্লাস কি হবে, 6a
বি স্কয়ার। আমরা এখন দেখব এ বি স্কয়ার আমার কয়টি আছে, সাতটি আছে। আমি কয়টি লিখেছি, ছয়টি লিখে লিখে মানে প্লাস সেভেন আছে, আমি প্লাস লিখে ফেলেছি, প্লাস সিক্স লিখে ফেলেছি। তাহলে আমি কয়টি লিখতে পারি, এ বি স্কোয়ার একটি লিখতে পারি। এখন আমরা দেখবো এখান থেকে কি কমন নিলে, বি স্কোয়ার কমন নিলে কি থাকে, এ আমাদের উৎপাদক হবে কি, এ মাইনাস বি। আমরা এই এ মাইনাস বি কোথায় পেলাম, এখানে পেয়ে গেছি। তাহলে আমি কি কি লিখবো, মাইনাস কি বি কিউ, আমরা কি পেয়ে যাই, এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটা যদি আমাদের আবার যায়, আমাদের কি কাজ করতে হবে, আবার আবার কাজটা করতে হবে। যদি আমাদের যায় তাহলে আমরা করবো, আর যদি না যায় তাহলে আমরা করবো না। তুমি আমি এখানেই নিয়ে উৎপাদক আমি বলে দিলাম, ধরো যদি যায় তোমরা এটা ট্রাই করবে। আমি আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। আমরা এখন 10 নং সমস্যার সমাধানের দিকে চলে যাব। দশ কি বলতেছে আমরা একটু মুছে নেই, আমরা দেখি দশ কি বলতেছে। দশকে আমরা এখানে দশ লিখে নেই, দশ ধরি এখানে কার ফাংশন ধরবো, নয় দশ গেছে এক্স এর ফাংশন। তাহলে আমরা কি বলবো, ধরি এফ এক্স ইকুয়াল টু কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। সুতরাং এফ এখানে আমরা আমাদের এই জিনিসটা একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা শিখেছি, আমি আবার রিপ্লাই করছি, কি রিপ্লাই করবো, আমরা কি মানগুলো আসলে বসাবো, আমরা আসলে বসাবো এই যে ধ্রুবক রাশিটা আছে এর উৎপাদকগুলো, এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো। তাহলে 24 এর গুণনীয়ক অনেকগুলো আছে, 1, 2, 3, 4, 6, 8, 12, 24 সবগুলোরই প্লাস মাইনাস। এখন কি আমি সবগুলো দিয়ে ট্রাই করবো, না, আমি একটু চিন্তা করে নিব। আমি একটু চিন্তা করে কি নিব, যখন 1, 2 নিলে নেওয়ার কোনো অবকাশ নাই, আমরা 3 দিয়ে একটু ট্রাই করতে পারি, কারণ আবার বাড়াতে হবে। এখানে কি আছে, টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, এখানে -24 আছে, -24 আছে, আর এখানে আমাদের যাই আসে, আমরা একটা কি কাজ করতে পারি, আমাদের একটা পজিটিভই করতে পারি। আমি যদি 3 বসাই, দেখো খেয়াল করে, 3 কিউব মানে 27 -3 -24, তাহলে কি হয়ে গেল, 27 -27 = 0। কিছু একটা নিজে প্র্যাকটিস করতে করতে এটা আমরা করে ফেলবো, এটা আমরা তারা চলে আসবে। সুতরাং এক্স মাইনাস 3 কি হবে, এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা আবার কি লিখব, এখন কি কি হবে আমাদের, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এখন আমরা বলেছি থার্ড লাইন থেকে শুরু করব, কি হবে, এক্স মাইনাস 3, দেখো এক্স মাইনাস 3 লিখে ফেলছি, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার নিলে এক্স, আমরা উৎপাদকটা লিখে ফেলছি এক্স মাইনাস 3, তাহলে কি হবে, 3 এক্স স্কোয়ার। আমরা আগে বলেছি ঋণ শোধ করতে হবে, এই এক্স মাইনাস 3 আমাদের নাই, তাহলে আমি কি লিখবো, প্লাস 3 এক্স স্কোয়ার নাই, আমি কি লিখেছি প্লাস মাইনাস লিখেছি, প্লাস করে দিয়েছি, তাহলে এখান থেকে কি হবে, 3 এক্স, আমরা উৎপাদক কি হবে, এক্স মাইনাস 3, তাহলে 3 এক্স স্কোয়ার কি হবে, -9 এক্স, আমার এক্স স্কোয়ারটা আছে -1, আমি কি লিখেছি, -9 লিখেছি। এখন -9 লিখলে আমাদের কি হবে, কি করতে হবে, আমি যদি সমান করতে চাই তাহলে কি হবে, +8 এক্স, তাহলে 8 কি হবে, এক্স মাইনাস 3 মাইনাস কি 24, তাহলে কি পেয়ে গেলাম, এক্স মাইনাস 3 কি পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 8। এখন আমরা আগের মতো আবার চিন্তা করব, যদি মানে আমরা এটাও আমরা চিন্তা করব, যদি আমাদের এরকম হয় যে আবার যায় তাহলে আমরা আবার কি করব, এটা আমরা নিব। যদি যায় আমরা এটা খেয়াল করব, যদি যায় তাহলে আমাদের কি করতে হবে, আবার নিতে হবে, আর না হলে আমরা লিখে দেবো নির্ণয় উৎপাদক, এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 8। আমি আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি
বুঝতে পেরেছো? আমরা চলে যাব এখন নাম্বার ইলেভেন। নাম্বার ইলেভেনটা আমাদের কি বলতেছে? কার ফাংশন আমরা একটু দেখে নেই। আমি মুছি রাই বারবার মুছার। ইলেভেন কি এক্স এর ফাংশন, তাহলে এটা না মুছলেও চলতো। এক্স কি আছে? এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স। আমি এখান থেকে সিক্স এর উৎপাদক করব। এখান থেকে আমি যদি ধরো মাইনাস থ্রি বসাইলাম, এটা আমি আসলে এখনই ফুট করে বসাবো না, আমরা একটু চিন্তা ভাবনা করবো যে কত বসালে হইতে পারে। এখানে কি আছে? সিক্স এর উৎপাদক প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স। এই চারটা কার দুন আটটির যে কোনো একটি বসালেই হবে। আমি যেহেতু এখানে মাইনাস বসাইতেই হবে, কেন মাইনাস নাই, জিরো অবশ্যই তোমাকে মাইনাস বসাইতেই হবে। মান থ্রি হলে টোয়েন্টি সেভেন, মাইনাস টোয়েন্টি সেভেন, এখানে আমাদের এটা মান আসবে কি মাইনাস টোয়েন্টি সেভেন। এটা প্লাস নাইন কত? ফিফটি ফোর। এটা কত? মাইনাস থার্টি থ্রি প্লাস সিক্স। আমরা একটু দেখি, এগারো এক হাত থেকে এক একষট্টি, এক একষট্টি ইকুয়াল টু কি জিরো। তাহলে কি হবে? আমরা বলেছি যে মান আমরা বসাবো তার বিপরীত চিহ্ন যুক্ত পদ, তাহলে এক্স প্লাস থ্রি কি হবে? এফ এক্স এর একটি উৎপাদক। আমরা এখন এখন চলে যাই, কি আছে? এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স। কি হবে এটা? এক্স কিউব, এটা কি হবে এক্স স্কোয়ার, উৎপাদকটা কি এক্স প্লাস থ্রি প্লাস কি হবে থ্রি এক্স স্কোয়ার। আমার আছে সিক্স এক্স স্কোয়ার, আমি কি লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস কি হবে থ্রি এক্স, কি লিখবো এক্স প্লাস থ্রি। তারপরে কি লিখবো আমরা? নাইন এক্স, নাইন এক্স, এক দুই, আমার আছে ইলেভেন এক্স, ইলেভেন এক্স দশ এগারো কি হবে এবার টু এক্স প্লাস ইলেভেন এক্স, লিখেছি প্লাস, তাহলে কি হবে টু কমন নিলাম, কি আমার উৎপাদক এক্স প্লাস থ্রি, তাহলে প্লাস কি সিক্স ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। আমরা দেখব আগের মতো বারবার একই অবস্থা। আমরা যদি এখানে যদি আমরা আমাদের আবার উৎপাদক যায়, আমরা এই কথাটা আমরা বলেছি বারবার, আমাদের যদি আবার উৎপাদক যায় আমরা কি করব? দেখব যে আবার উৎপাদক যায় নাকি। যদি যায়, আমি যদি এখানে এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাই, মাইনাস টু বসালে কি হবে? আমি একটু মানে অনেক হিসাব করে নিই, মাইনাস টু বসালে কি হবে ফোর, ফোর কি হবে মাইনাস সিক্স, আর কি হবে প্লাস টু আছে, অর্থাৎ মাইনাস টু বসালে আবার ধরি, খেয়াল করো আবার ধরি জি এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। এটা আমরা খেয়াল করি একটু, তাহলে জি মাইনাস টু ইকুয়াল টু কি ফোর, ফোর মাইনাস সিক্স প্লাস টু ইকুয়াল টু কি সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কি জিরো। সুতরাং আমরা এই জায়গায় এখন আমরা একটু চলে আসছি। সুতরাং কি হবে? আগের ভাবে আমরা চলে যাব। সুতরাং এক্স প্লাস টু কি হবে জি এক্স এর একটি উৎপাদক। তাহলে কি আছে এখন, এখন এখন আমাদের কি আছে? এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, কি লিখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। আমরা এক্স স্কোয়ার লিখবো, এক্স উৎপাদকটা আমাদের কি পেয়ে গেছি এক্স প্লাস টু, দেখো এক্স প্লাস টু, তাহলে কি হলো প্লাস টু আইস এক্স, মিল করতে গিয়ে এক্স প্লাস ওয়ান কমন এক্স প্লাস টু, তাহলে আমি কি পেয়ে গেলাম এক্স প্লাস টু কি এক্স প্লাস ওয়ান, তাহলে আমার। সুতরাং এখন আমরা দেখি এইটুকের মান আমি কি পেয়ে গেছি, উৎপাদক কি পেয়ে গেছি, এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ইকুয়াল টু কি পেয়ে গেছি, সবগুলাই যে এই দুটা উৎপাদক পেয়েছে আর কি এক্স প্লাস থ্রি পেয়েছি। আমি যদি একসাথে লিখি, সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি, আমরা একটু নিচে লিখবো এক্স প্লাস থ্রি, নির্ণয় উৎপাদক, নির্ণয়
उत्पादक की होबे x प्लस वन x प्लस टू x प्लस थ्री। हमें आशा करी तुम्हरा ये समस्या समाधान गुली बुझते पेरेछो। आज के आपातत ए पर्यन्तई, तुम्हरा भालो थेको, धन्यवाद सबाई के, खुदा हाफिज़।